আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। কিয়েভ উপকণ্ঠে রাশিয়ার বহর, 1,00,000 ইউক্রেনীয় প্রস্তুত। খেরসন নগরী এখন রুশ বাহিনীর দখলে, কিয়েভ দখলে মরিয়া রুশ বাহিনী। এবং সর্বশেষ, রাশিয়ার সঙ্গে যে অঙ্গীকার রক্ষা করবে সৌদি। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটু অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। কিয়েভ উপকণ্ঠে রাশিয়ার বহর, 1,00,000 ইউক্রেনীয় প্রস্তুত। বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া সামরিক অভিযান চালাচ্ছে ইউক্রেনে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। আজ বুধবার হামলার সপ্তম দিন। রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ট্যাঙ্ক, সাজোয়া যান, মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম নিয়ে রাজধানী কিয়েভ উপকণ্ঠে উপস্থিত রাশিয়ার বিশাল সেনাবহর। প্রায় 40 মাইল দীর্ঘ বহরটি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে রাজধানীর দিকে। এ খবরের ভয়ে তটস্থ কিয়েভের সাধারণ মানুষ। ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী পশ্চিম ইউক্রেনের শহর বেরেগোভো থেকে তিনি আল জাজিরাকে বলেন, কোনোভাবেই পুতিন থামছেন না, তার সেনাবহর অগ্রসর হচ্ছে, তাদের অগ্রগতি থামাতে আমরা প্রস্তুত। গঠিত হয়েছে আঞ্চলিক প্রতিরক্ষা ইউনিট, সেখানে প্রায় 1,00,000 নতুন সদস্য যোগ দিয়েছে, যদিও তারা সবাই বেসামরিক। খেরসন নগরী এখন রুশ বাহিনীর দখলে। ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। গত 6 দিনে রুশ সেনারা ইউক্রেনের বিভিন্ন শহরে অভিযান চালিয়েছে। একযোগে বিভিন্ন দিক থেকে অভিযান শুরু করে রাশিয়া। এরই মতো রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী শহর কিয়েভেও অভিযান শুরু করেছে। তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনী ও দেশটির বেসামরিক নাগরিকরা কোথাও কোথাও শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। গতকাল মঙ্গলবার ইউক্রেনের খেরসন নগরী চারদিক থেকে ঘিরে ফেলেছে রুশ বাহিনী। সারাদিনের অভিযান শেষে বুধবার ভোর হতেই 2,50,000 মানুষের ওই নগরী রুশ বাহিনীর হাতে চলে যাওয়ার খবর পাওয়া গেল। সেখানে রুশ সামরিক অভিযানে 200 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। তাদের মধ্যে অনেকে বেসামরিক, সূত্র বিবিসি। কিয়েভ দখলে মরিয়া রুশ বাহিনী। ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল নিতে রুশ বাহিনী মরিয়া হয়ে উঠেছে। কিয়েভের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে রাশিয়ার বিশাল সামরিক বহর অভিযান শুরু করেছে। মঙ্গলবার উপগ্রহ চিত্রে প্রায় 40 মাইল লম্বা সাজোয়া বহরের ছবি ধরা পড়ে। এতে শত শত বিমান, বিধ্বংসী ট্যাঙ্ক, কামান, সাজোয়া যানসহ সামরিক সরঞ্জাম দেখা যায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে হত্যা করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশেষ বাহিনী গঠন করেছেন বলে তথ্য পাওয়া গেছে। দেশটিতে রুশ বাহিনীর ক্লাস্টার ও ভ্যাকিউম বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে। এদিকে ইউক্রেনে চলতে থাকা রুশ আগ্রাসন ঘিরে যুদ্ধাপরাধে তদন্ত শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এমন এক পরিস্থিতিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা আজ দ্বিতীয় দফা বৈঠকে বসবেন, খবর বিবিসি, এএফপি, রয়টার্স। ইউক্রেনে 6 দিন ধরে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। তবে যে লক্ষ্য নিয়ে রাশিয়া অভিযান শুরু করেছে তা এখনও অর্জন করতে পারেনি। যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করতে এবং দেশটির বেশিরভাগ সামরিক স্থাপনা ধ্বংস করার লক্ষ্য নিয়ে রুশ সামরিক বাহিনী দ্রুত এগিয়ে যাচ্ছে। 23 ফেব্রুয়ারি হামলা শুরুর 5 দিন পর সোমবার যুদ্ধ থামাতে বেলারুশের সীমান্তে আলোচনায় বসে দুদেশের প্রতিনিধিরা। তবে এই আলোচনায় কোনো সমাধান আসেনি। আলোচনা চলার সময়ও রাশিয়া হামলা অব্যাহত রাখে। আলোচনা ব্যর্থ হওয়ার পর হামলার তীব্রতা বাড়িয়ে দেয় রুশ বাহিনী। মঙ্গলবার কিয়েভে হামলা শুরুর হুমকি দিয়ে রাশিয়া কিয়েভবাসীদের প্রতি সতর্কতা জারি করেছে। বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। বিকালের দিকে এক বিবৃতিতে রুশ কর্মকর্তারা জানান, ইউক্রেনের নিরাপত্তা বিভাগের প্রযুক্তি কেন্দ্র এবং প্রধান সাই অফ সেন্টার টার্গেট করে হামলা চালানো হবে। এসব সামরিক স্থাপনার কাছাকাছি এলাকা থেকে বেসামরিক লোকজনকে দ্রুত সরে যেতে অনুরোধ করা হচ্ছে। রুশ কর্মকর্তারা বলেন, রাশিয়ার বিরুদ্ধে প্রচারণা বন্ধের লক্ষ্যে এ হামলা চালানো হবে।
এদিকে এয়ার রেডের সাইরেন বাজানোর পরপরেই কিয়েভে রুশ বিমান বোমাবর্ষণ করে। যুক্তরাষ্ট্রসহ অন্য পরাশক্তিগুলোর আশঙ্কা, রুশ সামরিক বহর কিয়েভ দখলের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে এবং যে কোনো সময় দখল নিয়ে নিতে পারে। পথে পথে আরও বেশি শক্ত সঞ্চয় করছে বাহিনীটি। উপগ্রহ চিত্রে রাশিয়ার প্রায় 40 মাইল লম্বা সাজো বহরের ছবি ধরা পড়ে। বহরটি ধীরে ধীরে কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে। শহরের বাসিন্দাদের আশঙ্কা, রাশিয়ার সেনারা মধ্যযুগীয় কায়দায় শহর অবরোধ করতে পারে। খাদ্য পানীয় জরুরি সরবরাহ বন্ধের আশঙ্কা করা হচ্ছে। জেলেনস্কিকে বাইডেনের ফোন, যে আলোচনা করলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে টেলিফোন করেছেন। সিএনএনের খবরে বলা হয়, বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে 30 মিনিট কথা বলেছেন। দুই প্রেসিডেন্ট ইউক্রেনে রুশ হামলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। হোয়াইট হাউসের বরাতে গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার আক্রমণ প্রতিরোধে জেলেনস্কিকে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া দুই প্রেসিডেন্ট রাশিয়াকে জবাবদিহিতার আওতায় আনতে যুক্তরাষ্ট্র এবং মিত্র দেশগুলোর প্রচেষ্টা নিয়ে কথা বলেন। ইউক্রেনের আবাসিক এলাকাসহ দেশটির বিভিন্ন স্থাপনায় রাশিয়ার হামলা বৃদ্ধি নিয়েও তারা কথা বলেন। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কঠোর বার্তা দেওয়ার জন্য জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সিএনএনে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেনের প্রতি জেলেনস্কি আহ্বান জানান। জেলেনস্কি বলেন, এটা খুবই গুরুতর বিষয়, কোনো সিনেমা নয়। তিনি বলেন, আমি আইকনিক নই, তবে আমি মনে করি ইউক্রেন আইকনিক, ইউক্রেন ইউরোপের হৃদয়। এখন আমি মনে করি ইউক্রেনকে বিশ্বের জন্য বিশেষ কিছু হিসাবে দেখে ইউরোপ, এ কারণেই বিশ্ব এই বিশেষ কিছুকেই হারাতে পারে না। জেলেনস্কি বলেন, যতক্ষণ পর্যন্ত ইউক্রেনের শহরগুলোতে মস্কোর আক্রমণ চলতে থাকবে, ততক্ষণ আলোচনার খুব সামান্য অগ্রগতি হতে পারে। এবং সর্বশেষ, রাশিয়ার সঙ্গে যে অঙ্গীকার রক্ষা করবে সৌদি, আন্তর্জাতিক অপরিশোধিত তেল উৎপাদন বাড়ানোর জন্য চাপ সৃষ্টি হয়েছে। তবে সৌদি আরব জানিয়েছে, ওপেকের 10টি বৃহৎ দেশ ও রাশিয়ার সঙ্গে ধীরে ধীরে তেল উৎপাদনের যে চুক্তি হয়েছে সেটি মেনে চলবে তারা। মঙ্গলবার সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সভাপতিত্বে তেল উৎপাদন নিয়ে বৈঠকে বসে দেশটির মন্ত্রিসভা, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এ তথ্য। তাছাড়া ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্য রবিবার ফোনে হওয়া আলাপের বিষয়টি নিয়েও কথা বলেছে মন্ত্রী পরিষদ। ইউক্রেনে রাশিয়ার হামলার পর প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম $100 ছাড়িয়ে গেছে। এর ফলে এমনিতেই চাপের মুখে থাকা বিশ্ব অর্থনীতি আরও চাপে পড়েছে। রাশিয়ার অর্থনীতি নির্ভরশীল তেল ও গ্যাসের ওপর, তাই তারা চাচ্ছে তেলের দাম আরও বেড়ে যাক।